আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, মানে আপনার নামে কতগুলো সিম উঠানো হয়েছে, এটা গ্রামীণফোনের মাইজিপি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি বের করতে পারবেন। লক্ষ্য করুন, আমার হোম স্ক্রিনে এই যে মাইজিপি অ্যাপস, আমি তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যখন মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন, স্ক্রিনটি একটু ওপরের দিকে উঠাবেন। উঠালেই এখানে লক্ষ্য করুন সি মোর লেখা আছে, ওই সি মোরে ক্লিক করবেন। দেখুন আমি সি মোরে ক্লিক করলাম। এবার আপনি আবারও স্ক্রিনটা উপরের দিকে উঠাবেন। এবার ডান দিকে লক্ষ্য করুন এই যে সিমস ইউ ওন লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। এখন আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা যে এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা হয়েছে, ওই এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট এই ঘরে বসাতে হবে। আবারও রিপিট করছি, এই নাম্বারটা যে এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ওই এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট আপনি এই ঘরে বসাবেন। দেখুন আমি বসাই, বসানো হয়ে গেলে এই নিচে লক্ষ্য করুন কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন কত সুন্দর করে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে। দেখুন এই যে 9টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, আর আপনার যতগুলো নাম্বার আছে সব নাম্বারের শেষ 3টা ডিজিট এই নাম্বারগুলো শেষে দেখাবে। দেখুন এই যে শেষে লেখা আছে এবং কোন অপারেটরের কোন নাম্বারটা সেটাও লেখা আছে। এভাবে খুব সহজে আপনি মাইজিপি অ্যাপসের মাধ্যমে আপনার নামে কতগুলো সিম উঠানো আছে বের করতে পারবেন। তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।